আসুন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، أمرا الله تعالى دربارے شکریہ جنائی جے اللہ تعالی آمدر کے এই মুবারক মাহফিলের আয়োজন করার উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় জরুরি কথা যেটা মনে রাখতে হবে ভাই, আমি এখনো প্রশ্ন পড়িনি, তবে আমার সামান্য অভিজ্ঞতায় যেটা বুঝি আমরা, সেটা হলো যে আমরা ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া, পরের দোষ ধরা, পরের ভুল প্রমাণ করার জন্য প্রশ্ন করা, এগুলোই বেশি করি। কথাটা হলো ভাই, এই যে দুনিয়াতে আমরা বাস করছি, এই যে দেশের সমস্যা, দশের সমস্যা, মশলার সমস্যা, ঝগড়াঝাটি, পরিবারের সমস্যা, ছেলেপেলের সমস্যা, ব্যবসার সমস্যা, সব থেকে যাবে, এগুলো সব যথাযথ রেখে আমরা এক একজনেই এক এক সময় চলে যাব, ঠিক না? এটাই তো বাস্তব, ঠিক না? দুনিয়া নিয়ে চিন্তা করছি, বিশ্ব নিয়ে ভাবছি, দেশ নিয়ে ভাবছি, পরিবার নিয়ে ভাবছি, সব ভাবা ভাবেই থেকে যাবে, আমি থাকবো না, ঠিক না ভাই? তো দুর্ভাগ্য ভাইরা, দুনিয়ার অনেক মানুষ গতানুগতিক চলে, কিছুই চিন্তা করে না, গরু ছাগলের মতোই চলে। আর যারা একটু চিন্তা করে, তারা পরকে নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে ভাবে না। তো ভাইরা, এক সময় যখন আমরা কবরে চলে যাব, ফেরেশতারা এসে আমাদেরকে কে রফাদাইন করত, কে মিলাদ পড়ত, কে কোথায় গেল, কে আর বউ পর্দা করত না, কেন করত না, এইগুলোই তো আমাকে জিজ্ঞেস করবে, ঠিক না? হ্যাঁ, এগুলোই তো জিজ্ঞেস করবে। তো ভাইরা, বড় কষ্ট লাগে আপনাদের বলি, দুনিয়ার অধিকাংশ মানুষ গতানুগতিক চলে, ভেড়ার মতো চলে, সকালে ওঠে, রাত্রে ঘুমায়, খায় দায়, বাজার করে, কেন বেঁচে আছে তাও বোঝে না, কেন মরে গেল তাও বোঝে না, গরুর বাচ্চা জন্মায়, জোয়াল কাঁধে নেয়, কষাই জবই করে, শেষ, ওর খিদে লাগে, খায়, পায়খানা চাপে হাগে, কিন্তু ওর জীবন কি বোঝে না। আমরা মানুষের বাচ্চারা অনেকে এরকম, ছোটবেলায় বড় হয়েছি, বিয়ে শাদি করেছি, বাজারে যাই, কেনই বা টাকা কামাই করি, এ টাকা রেখে যে কি হবে, কেনই বা বাজার করি, কেনই বা এলাম, কেনই বা গেলাম, কিছুই চিন্তা করে না, এরকম মানুষ বেশি। যারা একটু চিন্তা করার তৌফিক আল্লাহ দিয়েছেন, তারা শুধু পরের ভুলগুলো চিন্তা করি ভাই, কি নিয়ে আমি আল্লাহর কাছে যাচ্ছি, আমি কি করলাম, আমি কতটুকু নেক আমল করেছি, আল্লাহর সামনে কি দেব, আমার রবের সাথে, মালিকের সাথে আমার সম্পর্ক কতখানি গভীর, আমি কি আল্লাহ দরবারে হাত তুলে চোখে পানি আসে কি না, আমি কয় রাখার তাহাজ্জুদ পড়তে পারেছি, কয়টা আল্লাহর কাজ করতে পারেছি, কয়জন মানুষকে আল্লাহর কথা বলতে পারেছি, এ চিন্তা আমরা করি না ভাই। তা আমার কথা হলো ভাইরা, এইভাবে শয়তানের পিছে না চলে আসেন না, সবাই নিজের চিন্তা করি, যকি সময় পায়, সারাদিন তো দোকানের চিন্তা করি, বাজারের চিন্তা করি, নিজের চিন্তা তো আর করা হলো না। এই ছেলে মেয়ের চিন্তা করতে করতে, বউয়ের চিন্তা করতে করতে জীবন শেষ হয়ে গেল, মরার পরে বউ আর আমার কথা মনে রাখবে না, রাখবে ভাই? কিচ্ছু না, একবেলা না খেয়েও থাকবে না, আমার লাশ পড়ে থাকবে তারা খাবে, ঠিক না ভাই? নিজের জন্য চিন্তা করা হলো না, একটু সময় পেলে পরের দোষ না চিন্তা করে নিজেরটা চিন্তা করি ভাই, যে কি করলাম,
কতটুকু নেক আমল আল্লাহর জন্য করেছি, কতটা কয় রাকাত নামাজ বুঝে পড়ছি, কয়টা দোয়া আল্লাহর কাছে চোখের পানি দিয়ে করতে পেরেছি, কয়জন মানুষকে আল্লাহর পথে ডাকতে পেরেছি, এইটা চিন্তা করি। কথা কি বুঝতে পেরেছেন ভাই? তো যাই হোক, আমি জানি না প্রশ্ন কি আছে, দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ, তার আগে প্রশ্নগুলো আলোচনা করি। দলবদ্ধভাবে হাত তুলে মোনাজাত করা যাবে কিনা, বুঝেছেন? প্রশ্ন আর নেই আপনাদের, আমি জানি। আমি কি করে আল্লাহর ওলি হব? আমি নামাজটা আমার ষোলো আনা হচ্ছে কিনা, আমার উপার্জন হালাল কিনা, আমার ছেলে মেয়ে ঠিক করে নামাজ পড়ে না, বউ পর্দা করে না, হুজুর কি করে করা যায়, এই প্রশ্ন কেউ করে না। আপনি কি মনে করেন যে এই প্রশ্ন যিনি করেছেন তার বউ পর্দা করে? আমার তো মনে হয় না। তার ছেলে মেয়েরা সবাই নামাজ পড়ে? আমার তো মনে হয় না। তিনি ষোলো আনা হালাল উপার্জন নির্ভর? আমার তো মনে হয় না। কিন্তু আমরা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করছি ভাইয়েরা, আল্লাহই জানে আমরা এই যে কষ্ট করছি এর জন্য সওয়াব পাবো না গুনাহ পাবো। দলবদ্ধভাবে হাত তুলে মোনাজাত করা অনেক পর্যায়ের। কথা হলো, কেউ যদি বলে যে হুজুর জামাতে নামাজ পড়া যাবে না, আমি কি বলবো? যাবে, যাবে, খুব ভালো কাজ, দরকারি কাজ। সে বলল আলহামদুলিল্লাহ, এখন থেকে আমরা প্রতিদিন রাত্রে দুটোর সময় তাহাজ্জুদের নামাজ জামাতে মসজিদে পড়ব। কোন মশলা কনে গেল কোন? কাজেই আপনি যে প্রশ্ন করেছেন এ প্রশ্নটা স্পেসিফিক করতে হবে, আর সবসময় প্রশ্ন করবেন নিজের সংশোধনের জন্য, পরের ভুল ধরার জন্য না। তাতে কি হবে ভালো করে বোঝেন, আপনি যখন নিজে আমল করার জন্য, নিজের আমলকে আরও বেশি সুন্নত মোতাবেক করার জন্য এক জায়গায় ওয়াজ মাহফিলে যাবেন, প্রশ্ন লিখবেন, করবেন, এই যে হাঁটলেন, গেলেন, লেখলেন, এগুলো সব আল্লাহর ফেরেশতারা আপনার জিহাদের আমলনামায় লিখে নেবে। আপনার বিজনেস তো আল্লাহর সাথে, আর মনের নিয়ত যদি ঠিক না থাকে আপনার এই কাম আকামই গেল, কোনো লাভ হলো না। দলবদ্ধভাবে মোনাজাত, প্রথম কথা হলো ভাইরা, দোয়া আমরা করি কার কাছে? আল্লাহর কাছে না। আল্লাহর বান্দা তো দুই রকম, কিছু আপন বান্দা, কিছু সতালো বান্দা, ঠিক না? ঠিক তো? হ্যাঁ, আপন বান্দা না? আচ্ছা বলেন তো, মায়ের আপন ছেলে একটা জিনিস চাবে মার কাছে, আর বাকি পাঁচ ভাই ডেকে আনা লাগে কিনা? হ্যাঁ, না। দোয়া মূলত আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, এখানে লোকজন লাগে না, নামাজ জামাতে পড়া লাগে, ওয়াজ মাহফিলে একজন বলে একজন শোনে, দোয়া তো আল্লাহর কাছে আমরা করি। এই জন্য সাধারণভাবে দোয়া যার যার দোয়া তার তার, অন্তরের মহব্বত নিয়ে দোয়া করব আমরা, আল্লাহর কাছে সব চাবো, কিভাবে পারলে আমি পরে বলবো যদি সময় থাকে। তবে কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সময়, যেমন নামাজের ভিতরে দলবদ্ধ মোনাজাত আছে, কুনুতের সময়, কুনুতে নাজেলায় নবীজি হাত তুলে তুলে দোয়া করতেন, সাহাবীরা পিছনে হাত তুলে তুলে আমিন বলতেন, কথা বোঝেননি? নামাজের পরে আপনারা যে প্রশ্নটা করেছেন সেটা হলো নামাজের পরের কথা, নামাজের পরে দোয়া মোনাজাতের সুন্নত পদ্ধতি। আমরা প্রথমেই একটা জিনিস আপনাদের বলি, কথাই অনেক কথা বলতে হয়, আমাদের দেশে যত দিনদারি আছে, যত নিয়মকানুন আছে, কিছু আছে নবীর সুন্নত আর কিছু আছে আমাদের সুন্নত, মানে আমাদের পদ্ধতি, আর কিছু নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আল্লাহ যে আমাদের দিন দিয়েছেন আল্লাহর স্বার্থে না বান্দার স্বার্থে, কথা বুঝেছেন তো? আমরা নামাজ পড়লে, দোয়া করলে, জান সাদকা করলে আল্লাহর তো কোনো উপকার নেই, আমাদের মনটা ভালো হবে, আমাদের বিপদ কাটবে, আমাদের অন্তরে শান্তি আসবে, মানুষের উপকার হবে, ঠিক না ভাই? তাহলে আল্লাহ যে হুকুম আকাম দিয়েছেন এটা আল্লাহর স্বার্থে না বান্দার স্বার্থে? গুড। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যে আমাদের নিয়মকানুন শিখিয়ে গেছেন তার স্বার্থে না আমাদের স্বার্থে? আমাদের। আর আমরা হুজুররা যেসব নিয়ম বানাই এগুলো সাধারণত আমাদের কিছু স্বার্থ থাকে, রাগ করেন না। কেমন? যেমন মনে করেন
দোয়া করবেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে দোয়া করা শিখিয়েছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন লাজাআ ইলা সলাহ সালুল্লাহ কুল্লা শাইইন হাত্তাল মিলহা হাত্তা শিসআন নালিদান কাতা আল্লাহ বলেন তোমাদের যে কোনো বিপদ আপদ কষ্ট অসুবিধে আল্লাহর সাহায্য চাও সালাত আদায় করো নামাজ পড়ে নামাজের সেজদায় যেয়ে দোয়া করো নামাজ পড়ে কান্দো আল্লাহর কাছে সাহায্য চাও সবর করতে থাকো আল্লাহ বিপদ কাটিয়ে দেবে তাহলে আল্লাহর পদ্ধতি কি শেখালেন কোন বিপদ আপদ হলে নামাজ পড়ো সেজদায় আল্লাহর কাছে চাও নামাজ পড়ে আল্লাহর কাছে চাও আল্লাহ দেবে নবীজি কি শেখালেন যখনই কোনো কষ্ট সমস্যা হতো নামাজে দাঁড়াই যেতেন আল্লাহর কাছে চাইতেন তোমার যা হয় আল্লাহর কাছে চাও এটা হলো নবীর দেওয়া নিয়ম আল্লাহর দেওয়া নিয়ম আমরা বললাম আলহামদুলিল্লাহ আপনার যখন বিপদ আপদ হয় আমাদের কাছে আসবেন আমরা ইনশাআল্লাহ দোয়া করে দেব দরকার হলে আমাদের সবাইকে নিয়ে দোয়া করব আপনি আমাদের শুধু জি টাকা পয়সা দিয়ে দিলেই হবে ঠিক আছে না আচ্ছা বলেন তো আমাদের জন্য সুবিধা কোনটা বলেন না ভাই যখন আপনি কানবেন কানবেন আপনার জন্য সহজ পদ্ধতি ঠিক না ঠিক না আর আপনি আমার কাছে আপনি টাকা পয়সা নিয়ে আসবেন এটা একটু বেশি সমস্যা না সমস্যা না তাহলে আল্লাহ যেটা দিয়েছেন এটা আপনার জন্য সহজ আর আমরা যেটা করেছি এটা ভালো এটা ভালো দোয়া করা খারাপ জিনিস না কিন্তু এর ভিতরে আমাদের অল্প স্বল্প স্বার্থ আছে যেমন মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তো কথা এক লক্ষ এখন ভালো হলো আপনি কানবেন
আপনি কানলে কি হতো? কানলে কি হতো? এক নম্বর আপনার বিপদ কেটে যেত। দুই নম্বর আল্লাহ বিপদ দেন তো কিছু পাওয়ার জন্য না, আপনার জন্য, আপনার জন্য। বান্দা যখন বিপদে আপদে আল্লাহর কাছে কান্দে, বাপের অসুখ, মায়ের অসুখ, ছেলের অসুখ, ছেলের অসুখ, খালি কান্দে, খালি কান্দে, কান্দে, যে কান্দে। ভালো করে বুঝো, ভালো করে বুঝো, দুনিয়ার দুনিয়ার সংসার জন্য, ছেলের ছেলের জন্য, মেয়ের জন্য আল্লাহর কাছে, আল্লাহর কাছে কান্দে কান্দে আপনি ওলি হয়ে যাবেন, ওলি হয়ে যাবেন। তখন কাজ করি যে হুজুর আমার অনেক কোটি টাকার সম্পত্তি বিজয়নগরে, একজন ডেভেলপারকে দলিল দিছি, এখন দলিলও দিচ্ছে না, এগ্রিমেন্টও করছে না, টাকাও দিচ্ছে না, বোধহয় হুজুর দলিলটা আমার মার গেল, জমিটা আমার শেষ। অনেকে বলছে অমুক হুজুরের কাজ গেলে জেন দিয়ে করে দেবে, অমুক হুজুরের কাজ তদবির করে দেবে, কিন্তু আপনারা বলেন এইসব তদবির সেরেক, এইসব তদবির ইমান থাকে না। আপনার কাছে আসছে হুজুর একটু বলেন তো কি করব। সুন্নত সুন্নত কয়েকটা দোয়া আল্লাহ তাআলা মানুষের জুলুম থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাম শিখিয়েছেন। বললাম যে এই দোয়াগুলো মুখস্থ করবেন, তিনটে না চারটে দোয়া। তাহাজ্জুদের সময় দোয়া আল্লাহ কবুল করে, পারলে, না পারলে এমনি নামাজের সময় পড়বেন, সেজদায় যেয়ে পড়বেন, অর্থ বুঝে কানবেন, হাত তুলে কানবেন। আর যদি পারেন তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের সেজদায় তাহাজ্জুদ পড়ে হাত তুলে আল্লাহর কাছে এই দোয়াগুলো পড়বেন, পারলে একটু কানাকাটা করবেন। মাসখানেক পরে লোকটা এসে বলছে হুজুর আলহামদুলিল্লাহ ওই লোকটা আমার দলিলটা দিয়ে চলে গেছে। কথা বোঝেননি আপনারা, খুশি হলেন না বেজার হলেন? লোকটা লোকটা একটা বড় নেয়া কয়েক কোটি টাকার দলিল ওই ডেভেলপার ওর বাড়িতে দিয়ে চলে গেছে। তা বললাম তো আলহামদুলিল্লাহ, খোশ খবর। বলে না হুজুর মনটা ভালো না। তো কেন? বলে হুজুর আপনার কথা মতো আগে তো আল্লাহর কাছে কানতে পারেননি, এখন জমির লোভে, জমির ভয়ে তাহাজ্জুদে সেজদায় যে কান্নাকাটা করছিলাম, কিন্তু আল্লাহর কাছে কানতে যে কত মজা, এত আরাম শান্তি লাগছিল হুজুর আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি দিয়ে। এখন আমার মনে হয় আরও ছয় মাস যদি দলিলটা না পাইতাম আর আল্লাহর কাছে কানতাম তাহলে বোধহয় আরও শান্তি লাগত। আপনি যখন বিপদে আপদে আপনি আল্লাহর প্রেমে কানতে পারেননি, কোনো সমস্যা নেই, মায়ের মহব্বতে, ছেলের মহব্বতে আল্লাহর কাছে চোখের পানিতে কেঁদেছেন, এটাতেও আপনি ওলি হয়ে যাবেন। কিন্তু আপনি কানলেন না, আমরা 40 জনে দোয়ায়নুস পড়ে আসলাম, কি হলো? হয়তো আল্লাহ আমাদের দোয়ায় আপনার কিছু দিতেও পারে নাও পারে, কিন্তু আপনি কিছু পেলেন না। কথা কি বুঝতে পেরেছেন? এরকম আরও অনেক সিস্টেম আছে সমাজে চালু আছে, যত সিস্টেম। যেমন মিলাদ পড়বেন, নবীজির সিস্টেম কি? তুমি সোমবারে, তুমি আমার জন্মদিন পালন করতে চাও, সোমবার আমার জন্মবার, সোমবারে রোজা রাখবে। তুমি আমার দরুদ পড়তে চাও, ঘরে বসে বেশি 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 দরুদ সালাম পড়বে। এটা আপনার জন্য সহজ না? সহজ না, কঠিন? সোমবার আসলে রোজা রাখবেন, কারোর ডাকাও লাগছে না, কিছুই না, যদি সুযোগ পান ঘরে বসে দরুদ সালাম পড়বেন। আমরা বললাম না, ওইটুকু হবে না, আমাদের দাওয়াত দেবে, আমরা যাব, কিছু দোয়া দরুদ পড়ে, মিলাদ সালাম পড়ে আসব, আমাদের কিছু যতটুক পারো অন্তত কিছু দেবে। আপনার সুবিধা কোনটে? আর আমাদের সুবিধা কোনটে? এইটে কার সুবিধা? তো যাই হোক, এটা বিস্তারিত বলা যাবে না। মোনাজাতের যে প্রশ্নটা করেছেন, নামাজের ভিতরে আমাদের কল্পে একটু শান্তি পায়, নামাজের পরের দোয়া আল্লাহ কবুল করে, নামাজটাই মোনাজাত, নামাজের ভিতরে আল্লাহর কাছে কানবেন, নামাজের পরে সালাম ফিরানোর পরে কলবের হালত ভালো থাকে, আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। তবে নবীজির সুন্নত হলো তিনি একাকী দোয়া করতেন, তাসবিহ তাহলিল পড়ে আল্লাহর কাছে একাকী দোয়া করতেন। দল ধরে দোয়া কখনোই রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীদের নিয়ে একবারও করেননি, এই জন্য একাকী করাটা সুন্নত। দল ধরে করা আমরা নাজায়েজ বলবো না, বাংলাদেশের মুসলমান বোঝে না, করা হয় সমাজে, আছে, চলে, তবে সবাই চেষ্টা করবেন নবীর সুন্নত উত্তম একা একা করার, ঝগড়া করবেন না পরের ভুল। আমরা কি করি, নামাজ পড়ে না, নো প্রবলেম, মোনাজাতের জন্য মারামারি করে, আছে না নেই? নামাজ পড়ে না, কোনো সমস্যা নেই, রফাদাইন নিয়ে, জোরে আমিন নিয়ে মারামারি করে, আছে না নেই?
বড় দুঃখের কথা, বড় দুঃখের কথা ভাইরা। দশজন লোক নামাজি বানান আপনার তরিকায় রফাদাইন করে, অথবা আপনার তরিকায় রফাদাইন বাদ দিয়ে, কোনো সমস্যা নেই, কিন্তু তা করবে না। যারা নামাজ পড়ে তাদের মারামারি করবে, এতে শয়তান খুশি হয় না আল্লাহ খুশি হয়। সবচেয়ে বড় কি নিয়ে মারামারি করে? ইমান চলে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এই রফাদাইন, জোরে আমিন, মিলাদ কিয়াম, এই কিম, এইগুলো নিয়ে মারামারি করে। এই মারামারিতে প্রথমত আপনি মহা গুনাহগার হচ্ছেন, দুই নম্বর কথা হলো শয়তান মহা খুশি, কারণ শয়তানের লোকেরা ফ্রি কাজ করে যাচ্ছে। মাগরিবের সালাতের পর নফল পড়া যাবে কি না? মাগরিবের সালাতের পরে নফল পড়া সুন্নত। হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সহিহ হাদিস মুসান্নাব ইবনে আবি শাইবা অন্যান্য কিতাবে আছে, আমার রাহিবুল আয়াত বইয়ে সনদ সহ বিস্তারিত পাবেন। আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লামের কাছে আসলেন, তাকে কিছু কথা বলবেন জরুরি, কিন্তু এসে দেখেন মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে। মাগরিবের নামাজের পরে বলবেন বলে বসে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাম মাগরিবের পরে নফল নামাজ পড়তে লাগলেন ইশার আজান পর্যন্ত। এই মাগরিব এবং ইশার মাঝখানে নফল নামাজ পড়াকে সাহাবী তাবেইনরা এটাকে তাহাজ্জুদের সমান সওয়াব বলে গণ্য করতেন। কাজেই মাগরিব থেকে ইশা পর্যন্ত সময়ের ভিতরে নফল নামাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীগণের খুব গুরুত্বপূর্ণ সুন্নত, নফল সুন্নত, জরুরি সুন্নত না, যে যেটা পারবেন পড়বেন। তবে আমাদের দেশে যেটা আওয়াবিন বলা হয় ছয় রাকাত, এই হাদিসটা খুবই দুর্বল। তবে সাধারণভাবে আপনি 2, 4, 6, 10, 12 যেটা যখন পারবেন পড়বেন, অথবা নিজের কায়দায় কিছু পড়বেন, নিয়ম করে নিলেন প্রতিদিন 4 রাকাত পড়বো আলহামদুলিল্লাহ, 6 রাকাত পড়বো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ইমাম সাহেব যে জর্দা খাওয়ার পর কুলি করে সালাতে দেয়, তাহলে তার পিছনে সালাত হবে কি না? জর্দা খেলে যদি মাথা ঘুরে অজ্ঞান না হয় অজু ভাঙে না। যে মসজিদে কোরআন সহিহ হাদিস পড়া নিষেধ, সেই মধ্যে সালাত আদায় করা যাবে কি না? মসজিদে কেন সালাত আদায় করেন? মন্দিরে যাবেন, মন্দিরে যাবেন। আমার কাছে দুই গ্রুপ আসছে, বড় অদ্ভুত ব্যাপার, শয়তান যে কিভাবে আমাদের প্রতারণা করছে। হরিনা কুণ্ডু, বেশি দূরে না আপনাদের থেকে, একজন ফোন করেছে যে স্যার খুব মারামারি হচ্ছে, একটু আপনার কাছে আমরা দুই গ্রুপই আসবো। তোমার না আসার দরকার নেই, মারামারি করো, মারামারি করে যে দল জিতবে বুঝবে আমি সেই দলে। বলে না স্যার মারামারির আগে একটু আসতে হবে। আসছে দুই গ্রুপই, কম বেশি কোনো কিছু না কিছু আমাকে মহব্বত করে। এক গ্রুপ নতুন আহলে হাদিস, আর এক গ্রুপ পুরনো হানাফি। এখন কথা হলো হানাফিদের কথা হলো যে স্যার ঝগড়াঝাটি করতে রাজি না, ওরা যদি রফাদাইন করতেই চায়, জোরে আমিন করতেই চায়, আর একটা মসজিদ বানাক, আমরা বাধা দেবো না, কিন্তু আমাদের মসজিদে চলবে না। আর যারা নতুন আহলে হাদিস তাদের কথা হলো স্যার সহি হাদিস মানবো, এজন্য যদি মসজিদ বানাতে হয় আর একটা বানাবো। ইমানের কি জোর বোঝেন? তা হানাফিদের বললাম যে আচ্ছা, রফাদাইন করা, জোরে আমিন বলা বেশি গুনা, না দাড়ি চাষা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া বেশি গুনা? বলেন তো আপনারা হানাফিরা বলেন কোনটা বেশি গুনা? আপনার মসজিদে দাড়ি চাষা নামাজ পড়ে, সুদখোর নামাজ পড়ে, ঘুষখোর নামাজ পড়ে, বিড়ির গন্ধে দাঁড়ানো যায় না সেও নামাজ পড়ে, আপনি কারোর বলেন না যে তুই আরেকটা মসজিদ বানা, বলেন নাকি? কিন্তু আপনি রফাদাইন করলে, জোরে আমিন বললে বলেন আর একটা মসজিদ বানা। এটাকে হানাফি মজাবের কোনো কেতাবে আছে যে তোমার মসজিদে জোরে আমিন বললে, রফাদাইন করলে তাদের মসজিদে নামাজ পড়তে দিবে না, আছে নাকি? আছে। যারা এই কাজ করে, অর্থাৎ হানাফি নাম দিয়ে মসজিদ থেকে বের করে, তারা হানাফি না, তারা মাজহাবের নামে জালিয়াতি করে। মাজহাবের কোনো কেতাবে নেই যে মসজিদে কেউ অন্য মাজহাবের নামাজ পড়লে বের করিতে। বরং আমার একটা ছোট্ট বই আছে, এখানে আছে, সেটা হলো সালাতের ভিতরে হাত কোথায় বাঁধবেন। দেখবেন আবু হানিফা সহ হানাফি মাজহাবের ইমামরা সবাই এই, আমি এক মসজিদে নামাজ পড়ছি, কেউ মালিকি, কেউ শাফি, কেউ হানাফি, হানাফির পাশে দাঁড়িয়ে জোরে আমিন বলছে, আরেকজন আসতে, কেউ কাউকে বাধা দিতেন না। কথা বুঝেছেন? দুই নম্বর,
আদৌ মুসলমান কিনা দেখি। কোনো কোরআনে কোনো হাদিসে আছে যে তুমি সুৎখরের কিছু বলবা না, দাড়ি চাচার কিছু বলবা না, মুখ দিয়ে বক বকাইয়া গন্ধ বেরোই তার কিছু বলবা না, একজন জোরে আমিন রফাদাইন করেছে বলবা, আছে নাকি হাদিসে? আছে নাকি? নেই। তাহলে আমরা কোরআনও মানলাম না, হাদিসও মানলাম না, মাজহাবও মানলাম না। যারা হাদিস মানবে তাদের বললাম যে ভালো কথা, তুমি সহি হাদিস মানবা, সহি হাদিস মানবে, রফাদাইন করবে, জোরে আমিন বলবে, দাড়ি নেই। দাড়ির গুরুত্ব বেশি না রফাদাইনের গুরুত্ব বেশি? কোন আমলের গুরুত্ব কোনটার বেশি এটা কোথার থেকে জানা যায়? নিজের মন গড়া না নবীজির হাদিস থেকে? রাসূলুল্লাহ সাল্লাম দাড়ি রেখেছেন, তাই রাখা সুন্নত। দাড়ি রাখতে আদেশ করেছেন, কাজেই রাখা ওয়াজিব। দাড়ি না রাখলে গাল দিয়েছেন, দাড়ি কাটতে নিষেধ করেছেন, কাজেই কাটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাম রফাদাইন করেছেন, না করার হাদিস সহি, কাজেই সুন্নত। কিন্তু না করলে কাউকে রাগ করেননি, করার কোনো আদেশ দেননি। তাহলে গুরুত্বের পার্থক্য আছে না? তাহলে আমি দাড়ি রাখলাম না, দাড়ি রাখার আদেশ দিলাম না, দাড়ি রাখ চাচলে কাউকে আপত্তি করলাম না, রফাদাইনের গুরুত্ব দিলাম, এটা কিন্তু বিদাত, গুরুত্বগত বিদাত। অর্থাৎ আপনি সহি হাদিসকে অসহিভাবে পালন করছেন। দুই নম্বর কথা হলো, রফাদাইন করতে হবে, এটা কি ফরজ? না। রাসূলুল্লাহ সাল্লাম ফরজ বলেননি, সাহাবিরা বলেননি, তারা না করলে রাসূলুল্লাহ সাল্লাম কোথাও নেই। রাসূলুল্লাহ সাল্লাম টাকনুন নিচে এই কাপড় পরে নামাজে দাঁড়ালে আপত্তি করেছেন, যা আবার নামাজ পড়ো। রুকু সেজদা ঠিক না হলে আপত্তি করেছেন, যা আবার নামাজ পড়ো। কিন্তু রফাদাইন না করলে, জোরে আমিন না বললে কারণ নামাজ হবে না, আবার পড়ো কোনোদিন বলেননি। কাজে এটা সহি, সহিটাকে সহি পালন করো, তুমি আমল করো, ঝগড়া করো না। কাজে এই ঝগড়া যে করছো এটা তো সহি না, এটা তো বেদাত। তৃতীয় হলো, মুসলমানের ঐক্য বজায় রাখা ফরজ, ঐক্য বিনষ্ট করা হারাম। দলিল কোরআন হাদিস অনেক দলিল আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, আল্লাহ রজ্জু ইসলামকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখো, দলাদলি করো না। ঐক্য বজায় রাখা ফরজ, মুসলমানদের ভিতরে বিভক্তি হারাম। মাজহাব নিয়ে এইটা হানাফি মসজিদ, এটা আহলে হাদিস মসজিদ, উভয় গ্রুপই অভিশপ্ত। ইসলাম এক, আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই, যারা দিনটাকে ভেঙে ভেঙে দল দল করেছে, আল্লাহ বলছেন কোরআনে, হে নবী আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। সালফে সালেহীন, সাহাবায়ে কেরাম, তাবেইন, তারা এই ফেকার মশলা নিয়ে মসজিদ ভাগ করেননি, যে যারটা করেছেন। তো এই জন্য যেটা বলছিলাম ভাইরা, কোরআন এবং সহি হাদিস পড়া যায় নাকি? নামাজে ইমাম সাহেব কোরআন পড়ে না রামায়ণ পড়ে? এখন একজন বলছে ওই আমার ঝগড়াঝাটির ভিতরে যে স্যার, আমরা যদি বলি সহি হাদিস মানতে পারে, মানবো না সহি হাদিস, যা পারিস কর, তাহলে কি ইমান থাকে? বলে না, ইমান থাকে না, এটা ঠিক, কিন্তু না থাকার জন্য আপনি দায়ী, আপনি এমন করে বলেছেন যে ও বাধ্য হয়ে এরকম রিয়াকশন করেছে। আমরা যদি সুন্দর করে মহব্বতের সাথে কতজন মানুষকে আল্লাহর দিন বোঝাবো এই নিয়েতে বললে এরকম হতো না। কথাকে বুঝতে পেরেছেন? সবাই আমরা প্রান্তিকতায় চলে গেছি, মসজিদে সহি হাদিস পড়তে না দিলেও মসজিদ ভাঙা যাবে না। আপনি সেই মসজিদে, সৌদি আরবের অনেক সব মসজিদ তালা মেরে দেয়, সৌদি সরকারের বাইরে কিচ্ছু করতে দেয় না, আপনি নামাজ পড়েন না সৌদি মসজিদে, কোনো সহি জহিব কিছুই পড়তে দেয় না, ওয়াজও করতে দেয় না সরকারি পারমিশন ছাড়া, তা আপনি সেখানে নামাজ পড়বেন না? নামাজ পড়বেন সব মসজিদে, বাকি বিষয় নিয়ে বিভিন্ন মতভেদ থাকতে পারে। নারী নেতৃত্ব থেকে বেরোনোর উপায় কী? নারী নেতৃত্ব থেকে বেরোনোর উপায় বহু তালাক দিতে হবে। নারী নেতৃত্ব নেই কে? বোর কথা শোনে না এমন লোক কে আছে? আছে কেউ? আর যদি বলেন রাষ্ট্রের নারী নেতৃত্ব, বড় মুশকিলের কথা। এই রাষ্ট্র চলে অধিকাংশ মানুষের পরামর্শে মতে, ঠিক না? আমাদের সমাজে নামাজ পড়ে শতকরা কতজন? দশ। আমি দশ ধরলাম, বেশি ধরলাম। এই দশজন যারা নামাজ পড়ে
তারা ইসলাম মানে কতজন? নামাজও পড়ে, সুদ খায়, ঘুষ খায়, দাঁড়িয়ে রাখে না, ধূমপান করে, বউ পর্দা করে না, সিনেমা দেখে, আসে না নেই, নামাজ পড়ে। আবার যদি একটু জোর দিয়ে বলা যায় তোমার বউ পর্দা করে খেপে যায়, হুজুরা মৌলবাদী, নামাজ পড়ে, আবার সুদের বিরুদ্ধে পাঁচ দিন ওয়াজ করলে বলে কমিটিকে এই লোককে তাড়াও, আসে না নেই। তাহলে পিওর ইসলাম মানে এরকম মুসলমান বাংলাদেশে শতকরা কয়জন? একজন হয় কিনা সন্দেহ। এখন 99 জনে চাই নারী নেতৃত্ব, আর একজনে চাই না, হবে কাড্ডা। পাল্টানোর উপায় কি? উপায় হলো আপনি 1 থেকে 30 চলে যান, অর্থাৎ আপনি মানুষদেরকে হাতে ধরে, পায়ে ধরে মসজিদে আনেন, নামাজ পড়ান, দিন শিখান, কোরআন মানান। যখন অধিকাংশ মানুষ মুত্তাকি হয়ে যাবে, তখন আপনি যেটা চান, মুত্তাকিরা যেটা চাই সেটাই হবে। আর এইটা না করে যত চিল্লাবেন, ঝগড়া করবেন, গালাগালি দেবেন, খুশি খুশি লাগবে, কিন্তু কাম কিছু হবে না, আর আল্লাহ খুশি হবে না। আমরা ওয়াজ করে জানি তো, আপনারা ওয়াজ শুনতে আসেন কি জন্য? খুব ভালো কথা, শক্ত কথা একেবারে সুলিয়ে দেশে, কার আপনাদের প্রত্যেকের মনের ভিতরে কিছু ব্যথা আছে, কারোর আমলিগের বিরুদ্ধে, কেউ জামাত ইসলামের বিরুদ্ধে, কেউ সরমনের বিরুদ্ধে, কেউ তবলিগের বিরুদ্ধে, কেউ বিএনপির বিরুদ্ধে। আপনারা চান হুজুর আমার মনের ব্যথাটা শক্ত করে কোক, যদি হুজুর বলতে পারে জিন্দাবাদে ভরে যাবে। কিন্তু আমরা এই 50 জনে যে এই জিন্দাবাদ বলে উম্মতের কি উপকার হলো, আর আপনার কি উপকার হলো? আপনার মনেও যে ব্যথা, আমার মনেও যে ব্যথা, আপনিও যে গুণা করেন, আমিও সেই গুণা করি, এক পয়সা নিয়ে গেলাম না। যখন আমি আপনার গুণার সমালোচনা করো, ভাই বউকে পর্দা করান, ভাই কালকে থেকে তাহাজ্জুদ পড়বেন, আপনি খুশি, এ কি ওয়াজ করলো, ম্যাড মেরি ওয়াজ। সালাত কিভাবে আদায় করতে হবে তা আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিন, আপনি যেভাবে পড়েন সেইভাবে আমাদের শেখান, আজকের থেকে আপনি যা শেখাবেন তার বেশি করবো না এবং তার কমও করবো না, ভাইরা ঈমান নষ্ট হয়ে যাবে। এই কথাটা একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছাড়া কাউকে বলা যাবে না। খুব ভালো করে বোঝেন, আমি কেন, দুনিয়ার কাউকে যদি আপনি বলেন আপনি যা বলবেন তাই করবো, বেশি করবো না কম করবো না, খবরদার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি যা বলবেন আমি নবীর সুন্নতে যাচাই করে নেব, এর বাইরে যাব না, এইটা হলো ঈমান। কথা বুঝেছেন? দুই নম্বর কথা হলো, ভাই আমরা জানি আপনারা ঝগড়া করেন, একজন বলছে হানাফিদের নামাজই হয় না, ও হাদিস মতো না। বললেন যে কেন ভাই, আমরা যে আল্লাহু আকবার বলি আমরা নামাজে দাঁড়াই না? কেবলামুখী হয়ে দাঁড়াই না উত্তরমুখী হয়ে দাঁড়াই? কেবলামুখী হয়ে দাঁড়াই, এটা হাদিস মতো না? হাদিস মতো না রামায়ণ মতো? এই যে হাতগুলো তুলি হাদিস মতো না? আল্লাহ আকবর বলি সহি হাদিস মতো না? সুবহানাক আল্লাহুম্মা বলি সহি হাদিস মতো না? সূরা ফাতিহা বলি সহি হাদিস মতো না? শুধু 8টা মশলা বা 9-10টা মশলা আছে নামাজে, নামাজের ভিতরে প্রায় 1000 মশলা আছে, 1000 সুন্নত আছে, এর ভিতরে মাত্র 10-12টা বা 8-10টা মশলা ইখতিলাপ আছে, আর ইখতিলাপের সবগুলো বিষয় একটা বাদে মুস্তাহাব। হাত বুকে বাঁধবেন না নাভি বাঁধবেন, কোনো জরুরি মশলা না। রফা দেন করবেন 1 বার না 3 বার না 4 বার, মুস্তাহাব মশলা, কেউ ফরজ ওয়াজিব বলিনি। এরপরে মনে করেন সেজদায় যাওয়ার সময় আগে হাত দেবেন না আগে কান দেবেন না আগে মাথা দেবেন, এটা মুস্তাহাব মশলা, কোনো ফরজ ওয়াজিব মশলা না। তো এইরকম শুধু সূরা ফাতিহা পড়া এটা ফরজ ওয়াজিব মশলা, এবং এতেও উভয়পক্ষের হাদিস আছে। তো এই 8-10টা মশলার জন্য আপনারা শুধু ঝগড়া মারামারি করে শেষ করে দেবেন এটা ঠিক না। তবে আমি কি করে নামাজ পড়ি এটার জন্য ভালো পরামর্শ হলো, আমার রাহে বেলায়েত বইটা, একটা নামাজের অধ্যায় আছে, এটা পড়বেন। আমি যেটা বুঝি ভাই, আমার গুনাহগারের কথা যদি শোনেন, আমি যেটা বুঝি সেটা হলো নামাজটা হৃদয় দিয়ে, অর্থ বুঝে, আল্লাহর কাছে চোখের আবেগ দিয়ে, মনের আবেগ দিয়ে পড়াটা হলো আসল কাজ। আপনি নামাজের দোয়াগুলোর অর্থ বোঝেন, সেজদায় আল্লাহর কাছে কান্দেন, দোয়া করেন, আল্লাহর দিকে মনটাকে রুজু করে সুন্নত কেরাত, সুন্নত দোয়া দিয়ে নামাজ পড়েন, এটা যদি অর্জন করতে পারেন এটা আপনার কাজে লাগবে। বাকি যে 8-10টা মুস্তাহাব বিষয় নিয়ে আমাদের ইখতিলাফ আছে, যেমন মনে করেন প্রথম ইখতিলাফ হলো নাভিতে বাঁধবেন না হাঁটুতে রাখবেন না কাঁধে গলায় ঝুলবেন, এটা নিয়ে ইখতিলাফ, তাই না? এটা আমার একটা বই আছে, সালাতে হাত বাঁধার বিধান,
এটা আপনারা দলিল সহ বিস্তারিত পাবেন। তবে মুখতাসার কথা হলো, দশটা সহি হাদিস বা তার বেশি আসছে যে তোমরা নামাজের ভিতরে ডান হাতকে বাম হাতের উপরে রাখবে, কবজির উপরে কবজি, অথবা এখানে অথবা এখানে। কিন্তু রাখার পরে হাত দুটো কোথায় রাখবে কোনো হাদিসে নেই, সহি কোনো হাদিস নেই। এ বিষয়ে হাদিসগুলো সবই জয়ীব, কাজেই হাত এখানে রাখলেও নামাজ হবে, এখানে রাখলেও নামাজ হবে, এটা নিয়ে ঝগড়া করা অত্যন্ত অন্যায়। দ্বিতীয় রফল ইয়াদাইন, যে দ্বিতীয় ঝগড়া আমরা করি, এর আগে কোনো ঝগড়া আছে আমার জানা নেই। রফল ইয়াদাইন, রফুল এদাইন অর্থাৎ রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় সেজদা, দুই সেজদার মাঝখানে রফুল এদাইন করা সহি হাদিসে আসছে। আবার শুধু একবার করাও সহি হাদিসে আসছে, এটাও সহি। তবে রুকুতে যাওয়ার সময় রফুল এদাইন, রুকু থেকে ওঠার সময় রফুল এদাইন, এটা অনেক বেশি সহি, অনেক সাহাবি থেকে বর্ণিত। আমরা মাশাআল্লাহ, আমি বাংলাদেশ সৌদি আরবে ছিলাম, ভাবতাম আহলে হাদিসরা উদার, কারণ সৌদি আরব উদার, যে কোনো মশলাই তারা বলেন দেখো এটা আছে এটা আছে, আমরা এটাকে উত্তম মনে করি, ঝগড়া বলতেন না। আমরা ভাবতাম যে এরকমই বুঝি সবাই, দেশে এসে দেখলাম হানাফিরা হাদিস শুনলেই বলে মানসুখ, আর আহলে হাদিসরা হাদিস শুনলেই বলে জয়ীফ। অর্থাৎ আমার পছন্দের বাইরে যে হাদিসটা, হানাফিরা শুনলে কি বলবে, ও মানসুখ হয়ে গেছে, মানে ওটা বাতিল হয়ে গেছে, আর আহলে হাদিসরা কি বলে, ওটা জয়ীফ। হাদিস বাদ দেওয়ার ক্ষেত্রে কেউ মানে দুর্বল নেই। কথাটা হলো আসলে মানসুখ হয়েছে এটা বাতিল কথা, আল্লাহ নবীর হাদিস সাহাবীরা আমল করেছে, আব্দুল কাদের জিলানী রফা দেন করতেন, জোরে আমিন বলতেন, উনি কি দোজকে যাবে নাকি? তো মানসুখ হলে তো দোজকে যাওয়ার কথা, বড় বড় হানাফি আলেমরা রফা দেন করতেন, দোজকে যাবে নাকি? মানসুখ সহি হাদিসের দলিল ছাড়া বলতে নেই। আবার জয়ীফ, সহি সহি হাদিসকে জয়ীফ বানাচ্ছে, ছয় তকবীর বারো তকবীর উভয় হাদিস সহি, টনটনে সহি, শেখ আলবানি সহি বলেছে, এখনও অনেক আলে হাদিস আলেম এটাকে জয়ীফ বলার জন্য পাগল। একামত ডবল ডবল দেওয়া, সিঙ্গেল সিঙ্গেল দেওয়া, দুটোই সহি, অত্যন্ত সহি, জয়ীফ বানানোর জন্য বা মানসুখ বানানোর জন্য আমরা পাগল হয়ে গেছি। এইভাবে বিভিন্নভাবে আমরা ঝগড়া বজায় রাখছি। তো যাই হোক, রফুল এদিন রুকুর সময় করা এটা সহি হাদিস, অনেক সাহাবি থেকে প্রমাণিত। তবে আমাদের সমাজের লোক বোঝে না, সহি কেউ করলে রাগ করবেন না, এটা সহি হাদিস, পারলে কেউ করবেন, একবার করলে রাগ করবেন না, একবার করাও সহি হাদিস, সাহাবিরা করেছেন, তাবেইনরা করেছেন, ঝগড়া করবেন না। তৃতীয় হলো ঝগড়ার তৃতীয় হলো রুকুতে যাওয়ার সময় হাঁটু আগে না হাত আগে। সৌদি আলেমরা হাঁটু আগের পক্ষে, তারা অনেক দলিল দেন। আহলে হাদিসরা হাত আগের পক্ষে, হানাফিরা হাঁটু আগের পক্ষে। সব দলিল আদিল্লা পড়ে আমাদের সৌদি আরবে একজন উস্তাদ ছিলেন, মন্ত্রীও ছিলেন, তিনি বলেন যে তোমরা মাথা আগে দিও, এটা কোনো ঝগড়া হলো নাকি? বাকি ঝগড়া আমার রাহে বেলায়েতে পাবেন, আর লম্বা বলবো না। আমরা জানি নারী নেতৃত্ব হারাম, কিন্তু জামায়াতে ইসলামী নারীর সাথে হাত মেলালো, এটা কি করে বৈধ হলো? চরমোনাই নারী নেতৃত্ব মানে না, প্রধানমন্ত্রীর ছবি ছিড়েন তো দেখি, নারী নেতৃত্ব মানে আমাদের প্রধানমন্ত্রী নারীরা পুরুষ, চরমোনাই যারা চাকরি করে সরকারি, প্রধানমন্ত্রীর ছবি আছে না, নারী নেতৃত্ব মানে না, চরমোনার হুফিসে বলুক তো দেখি যে আমি প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রদ্রোহিত হবে না। বিষয়টা হলো আমাকে একজন বলছে তবলিগ আমলিগ, আমলিগদের সাথে মেশে, বললাম যে তাহলে জামাত বিএনপি, বিএনপির সাথে মেশে, এই যে একজন আর একজনের দল গালা, এই কালকে কালকে একজন বলছে ছাত্রলীগ, আমলিগ, যুবলীগ, তবলিগ, সব আমলিগ, তাহলে কেন বলে আমলিগের সাথে মেশে, বলে কি মুশকিল, তোমরা তো বিএনপির সাথে মেশো, তোমার বিএনপি। তো কথা হলো মিশা ভিন্ন জিনিস, তারা একটা যুক্তিতে এরকম, তাদের ইমানটা বড় কথা, নারী নেতৃত্ব বলতে জামাত ইসলামের আমিন নারী না, তারা বিএনপির সাথে মেশে, এক তারা একটা যুক্তি দিতে পারে, আওয়ামী লীগের সাথে একজন মেশে, বিএনপির সাথে একজন মেশে, মিশলেই সে তাদের সব মেনেছে এটা বলা ঠিক না। আর মূল যে নারী নেতৃত্ব সেটা আলে ছিল দলের সভাপতি না, আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী নারী, এবং এটা আমরা সবাই মেনে নিছি, এই নেতৃত্বর কবল থেকে আমরা কেউ মুক্ত না। মাদুলি গলায় দেওয়া জায়েজ কিনা, কোনো আলেম মাদুলি দিয়ে টাকা নিতে পারবে কিনা, মাদুলিকে হাদিসে শিরিক বলা হয়েছে বারবারই, কোনো কোনো আলেম অনেক
শর্ত সাপেক্ষ জায়েজ বলেছেন, ঝাড়ফুঁক দিয়ে টাকা নেওয়া জায়েজ, মাদুলিটা আসলে ঠিক না, এটা বর্জন করা উচিত। বাকি বিস্তারিত দলিল আলিদা সহ আমার রাহে বেলায়েতের ষষ্ঠ অধ্যায়ে এই তাবিজ এবং ঝাড়ফুঁক বিষয়ে আলাদা চ্যাপ্টার আছে, আর আকিদা বইয়েও বিস্তারিত আছে। সুন্নাত খাতনা করা বৈধ কিনা সর্বনাশ, সুন্নত খাতনা করা বৈধ মানে, আপনি তো সুন্নত বললেন, আপনার প্রশ্ন হয়নি, সুন্নত খাতনা উপলক্ষে অনুষ্ঠান করা, হ্যাঁ সুন্নত খাতনা উপলক্ষে অনুষ্ঠান করা এটা সুন্নত না, এটা অনুচিত। ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি কি? ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি হলো সেই রাষ্ট্রের অন্তত 60-70% মুসলমান ফজরের নামাজ জামাতে পড়ে, জুতা পরিহিত অবস্থায় জানাজার নামাজ পড়া যাবে কি না? জানাজার নামাজ না, ফরজ নামাজও জুতো পড়া অবস্থায় পড়া যাবে, বড় অদ্ভুত, আমরা দিনটাকে গুলিয়ে ফেলেছি। জুতো পরা অবস্থায় ফরজ নামাজও পড়া যাবে, পুলিশ আর্মি আপনি রাস্তায় আছেন, দাঁড় নামাজে অজু আছে, জুতো পরে দাঁড়াই যাবেন, কোনো সমস্যা নেই। জুতো পড়া অবস্থায় রসুল্লাহ নামাজ পড়েছেন, নামাজ পড়তে বলেছেন, আর জানাজার নামাজে তো রুকু সেজদা নেই, যদিও যতর তলা নাপাকি না থাকে জুতো পরে জানাজা অবশ্যই পড়া যাবে। শুধু তাই নাই, জুতোর নিচেই নাপাকি যদি থাকে আপনি পাক মাটিতে ঘষলে জুতো পাক, জুতো পাক করতে ধোয়া লাগে না, পাক মাটিতে ঘষলেই হয়। পিতা শ্বশুর কিংবা বড়দের পায়ে হাত দিয়ে সালাম করা যাবে কি না? পায়ে হাত দিয়ে সালাম করা অত্যন্ত নোংরা কাজ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবি, মশহুর সাহাবি আবু বকর, ওমর, ওসমান, আলী কখনও কদমবসি করেননি, ফাতেমা আয়েশা কখনও কদমবসি করেননি। দু একটা ঘটনায় নতুন মুসলমান হতে এসে কেউ পা জড়িয়ে ধরেছেন, পায়ে চুমু খেয়েছেন, ইসলাম গ্রহণের পরে আর খাননি। কেউ যদি না বুঝে আবেগে পা জড়াই ধরে এটা জায়েজ, কিন্তু এই পায়ে চুমু খাওয়াকে দিন মনে করা এটা বিদআত। সাহাবিদের যুগে এক একটা সাহাবি নবীজির দরবারে হাজারবার এসতেন, কখনও কদমবসি করেননি, তারা সালাম দিয়েছেন, মুসাফা করেছেন, বসে পড়েছেন। বাকি বিস্তারিত দলিল আদিল্লা এহিয়া ও সুনান বইয়ে কদমবসির একটা চ্যাপ্টার আছে। পীর মুরিদি জায়েজ কিনা জানাবেন, সাহাবিদের ভিতরে সেই সময় এটি ছিল কিনা, এদেশে অনেক ভণ্ড পীর আছে, এদের থেকে বাঁচার উপায় কি? এটা সব জায়গায় প্রশ্ন করেন আপনারা, আমার যদি ইন্টারনেটে এই বিষয়ে অনেকগুলো উত্তর আছে দেখতে পারেন। বিষয় হলো পীর মুরিদি দিনের একটা নেক আমলের কাজ করে, বাকি অনেক 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 ক্ষতি তৈরি করে। পীর মুরিদি বলে কোনো জিনিস কোরআন হাদিসে নেই। পীর শব্দ ফার্সি, এর আরবি হলো শায়েখ, আর মুরিদ আরবি, মুরিদ শব্দের মানে হলো ইচ্ছুক, প্রেমিক, যে চাই। আপনারা কি চান, কাকে চান? তাহলে আপনি কার মুরিদ? আল্লাহ। আপনার মুরাদ মানে আপনার অভীষ্ট লক্ষ্য কে? আল্লাহ। তাহলে প্রত্যেকটা মুমিন তার মুরাদ কে? সে কার মুরিদ? আল্লাহ। আমি আল্লাহকে চাই, আল্লাহ আমার মুরাদ। মুরিদ মানে চাওয়া, এটাও হাদিস কোরআনের শব্দ না, আর পীর তো নাই, এমনকি শায়েক আরবি শব্দও কোরআন হাদিসের শব্দ না। বিষয়টা হলো কোরআন এবং হাদিসে আমাদেরকে একটা নেক আমলের কথা বলেছে, সেটা হলো নেককার মানুষদের সহবতে থাকা। আপনি কোরআন হাদিস মেনে, দিন ফেকা উসুল মেনে পালন করবেন, এটাই সব, তবে দিনে ভিতরে ইমান তাকওয়া বৃদ্ধির জন্য একজন নেকামল, পাঁচজন নেককার মানুষের কাছে যে বসলে, কথা শুনলে ইমান তাজা হয়। কথা কি বুঝতে পেরেছেন? নেককার মানুষদের সহবতে যাওয়ার যে কাজটা, এটা সাহাবি তাবেইনদের যুগে কেমন ছিল, কখনোই একজন পীর ধরতেন না তারা, অর্থাৎ একজনের সাহেব হতেন না তারা, ভালো ভালো আলেম তাবেইনরা সাহাবিদের, তাবে তাবেইনরা তাবেইনদের যাইতেন, বসতেন, ওয়াজ শুনতেন, চোখের পানি ফেলতেন, কখনো একজনের কাছে যাইতেন না। কথা বুঝেছেন? দুই নম্বর হলো তারা কখনো বায়াত হতেন না, বায়াত শুধু রাষ্ট্রের ছিল, নবীজি বায়াত নিতেন নবী এবং রাষ্ট্রপ্রধান হিসেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইসলামের প্রথম 600 বছর খোঁজেন, রাষ্ট্রপ্রধান ছাড়া কেউ বায়াত নিলে তাকে কতল করা হতো। এজন্য আব্দুল কাদের জিলানি কারোর হাতে বায়াত হননি, খলিফা ছাড়া কাউকে বায়াত করেননি, তারা সহবত নিতেন, তাদের কাছে লোকে যেয়ে 1-2 বছর থাকতো,
আমল অজিফা শিখতো চলে আসতো, কথা কি বুঝতে পেরেছেন? পরবর্তী জামানায় যখন তাতার যুদ্ধের পরে মুসলিম বিশ্বে অনেক অধপতন আসলো, কিছু কিছু নেককার মানুষ গ্রামে গঞ্জে বসে মানুষদেরকে কেউ বায়াত করতেন, কেউ সহবত দিতেন, দিন শিখাতেন, পীর মাশায়েকরা সুফি উলামায়ে কেরামেরা অনেক দিনের দাওয়াতের দিনের প্রচারের কাজ করেছেন। কিন্তু পাশাপাশি সমাজে এই পীর মুরিদিন নামে শিরিক কুফুর ভরা, শিরিক কুফুর এলহাদ যা আছে, পীরকে সেজদা করা, পীরকে আল্লাহ এবং নবীর মাধ্যমে আল্লাহর মধ্যস্থ মনে করা, পীরকে নবীর জায়গায় বসিয়ে দেওয়া, আল্লাহর জায়গায় বসিয়ে দেওয়া, পীরের সামনে পর্দা না করা, পীরের কাছে বউ ছেলে মেয়ে বেপর্দা পাঠিয়ে দেওয়া, ইমান শরিয়ত তাকওয়া সব ধ্বংস হয়ে একেবারে জাহান্নামের খড়ি হয়ে যাচ্ছে, কথা কি বুঝতে পারছেন? এজন্য বিষয়টা বোঝেন, সমাজে এখনও দু একজন ভালো পীর থাকতে পারেন, তৌহিদ সুন্নাতপন্থী আল্লাহ ভালো জানেন, তবে কয়েকটা বিষয়। প্রথম কথা হলো পীর মুরিদে বলে কোনো ইসলামে কিছু নেই, ইসলামে আছে সত্যবাদী নেককার মানুষদের সহবতে যাওয়া, এখানে একজন ধরার কোনো কিছু নেই, পীর ধরা না, নেককারের সহবতে যাওয়া। দুই নম্বর কথা, এই কাজটা পীর মুরিদি, যারা পীর মুরিদি তৈরি করেছেন, যাদের নাম দিয়ে আমরা পীর মুরিদি করি, মুজাদ্দেদ আলফেসানির নাম শোনেননি? আমরা সবাই তো মুজাদ্দেদিয়া তরিকার নাম বলি, মুজাদ্দেদ আলফেসানি, সৈয়দ আহমদ বিরোধী, শাহ উলিউল্লাহ মুহাদ্দেদ আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুই, পুরফুর আরফি, আবু বকর সিদ্দিকী, কারামত আলী জৌনপুরী, রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন, এবং অন্যান্য যত পীর মুরিদি যারা করিয়েছেন, তারা বারবার বারবার লিখেছেন, পীরের মুরিদ হওয়া ফরজ ওয়াজেব কোনো জরুরি কাজ না, এটা একটা সুন্না নির্দেশিত নেক লোকের সোহবতে যাওয়ার নফল মুস্তাহাব কাজ, পীরের মুরিদ হওয়া ফরজ ওয়াজেব কিছু না। কেউ যদি জীবনে পীর না চেনে, পীরের কাছে না যায়, কোরআন হাদিস মতো নামাজ কালাম দিন করে যথেষ্ট, কথা কি বুঝতে পেরেছেন? এখন কেউ বলে পীরের মুরিদ হওয়া ফরজ, পীর না ধরলে জাহান্নামে যাবে, পীর না যার পীর নেই তার পীর শয়তান, এগুলো সব শয়তানি কথা, পীর না ধরলে জাহান্নামে যাবে এটা কুফুরি কথা। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাকে ধরেছি? আল্লাহকে মাবুদ হিসেবে ধরেছি। মোহাম্মদ রাসূলুল্লাহ বলে কাকে ধরেছি? মোহাম্মদকে রাসূল হিসেবে ধরেছি। এরপরে কালেমাতে বলি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, আব্দুল কাদের জিলানি ওয়ালিউল্লাহ, খাওসা মঈনুদ্দিন শরীফ খাজাউল্লাহ, আবু বকর সিদ্দিকী ফুরফুরাউল্লাহ আছে নাকি? আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়া বাগদাদি ওয়া আজমিরি ওয়া ফুরফুরাইরি সরমুনাই আছে তো? তাহলে যেটা ইসলামে নেই, ইমানে নেই, কিছু নেই, সেটা না হলে লোকে দোজকে যাবে এই চিন্তা করলে কি ইমান থাকে নাকি? না। আর বড় কুফুরি হলো পীর ওসিলা, পীর আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ, এই চিন্তাটা কিন্তু শিরক। এটা কি আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ওসিলা লাগে, এটা হলো সব শিরকের মূল। তাহলে পীরকে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ মনে করা, এটা হলো শিরক, এবং এটাই হলো দুনিয়ার বড় শিরক। এইটা না বললে আপনারা বুঝবেন না। আমরা কি বলি? আমরা বলি, এটা আবু জেহেলু বলতো, যে বড় একজন রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, মন্ত্রী, ডিসি, এসপির কাছে কি সরাসরি যাওয়া যায়? যাওয়া যায় ভাই, মাধ্যম লাগে। তাহলে আল্লাহর কাছে কি সরাসরি যাওয়া যায়? আল্লাহর কাছেও তো মাধ্যম লাগবে। জি, আচ্ছা, এই মন্ত্রী, মিনিস্টার, রাজা, বাদশাহ, তাদের কাছে সরাসরি কেন যাওয়া যায় না? এবার একটু চিন্তা করেন। আমি দুটো কারণ বের করেছি। একটা হলো তারা জাহেল, আমাদেরকে চেনেন না। প্রধানমন্ত্রী, আপনার ডিসির কাছে আপনি যাইতে গেলে বাধা দেয় কেন? কারণ তিনি আপনাকে চেনেন না। একজন পরিচিত, ওনার খুব প্রিয়জন যদি যে বলে এই লোকটা একটা ভালো লোক, কথা বলবে, তাহলে উনি পারমিশন দেন, ঠিক না? প্রধানমন্ত্রীর কাছে আমি গেলে আমার যাইতে দেবে না কেন? কারণ আমাকে চেনে না। কিন্তু আমাদের এলাকার মন্ত্রী বা এমপি যদি সাথে নিয়ে যায় বা বলে যে না ইনি আমাদের এলাকার ভালো লোক, তাহলে আমার কথা উনি শুনবেন, ঠিক না? আল্লাহ তো এরকম, আল্লাহ তোমাকে চেনে না, চেনে চেনে। তবে দেখেন, আল্লাহর তো লাখ লাখ কোটি 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 বান্দা, আল্লাহ হয়তো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ একটু ঝাপসা চেনেন, কোনো হুজুর একটু বলে দিলে আল্লাহ ক্লিয়ার বুঝতে পারেন যে এটা ভালো বান্দা। আমাকে কে বেশি চেনেন?
আমাকে মায়ের চেয়েও কে বেশি ভালোবাসেন? কেউ যদি বলে যে আল্লাহ ডিসিএসপির মতো জাহেল আমাকে চেনে না, তার ইমান থাকে? মায়ের কাছে ছেলের ঢুকতে পারমিশন লাগে, গেট পাস লাগে? আল্লাহ কি মায়ের চেয়ে বেশি আপন না বেশি পর? হ্যাঁ, আমি যখন ঝিনাইদহের ডিসির কাছে যাই আমার কি পারমিশন লাগে? লাগে লাগে, যাই দেখেন। আমি যা ওই রাস্তায় দেখলি ওই দারোয়ান দরজা খুলে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, কি জন্য? কারণ ও জানে যে ডিসি সাহেব লোকটাকে চেনে, খুব মহব্বত করে। তাহলে পারমিশন লাগে কি জন্য? যখন একটা ডিসি সাহেবের খুব পসা একজন বাবুরসি আছে, ও যখন যায় পিএস এর পারমিশন নিতে হয় নাকি? আমি নাই বুঝলাম, আমার খুব মহব্বত করে, ও তো পসা বাবুরসি, ও যখন যাওয়ার পারমিশন লাগে, কারণ ডিসি ওর সেনে। তাহলে এই যে কথাটা আমরা বলি, এটা ইমান। যখনই আপনি আল্লাহকে জালেম রাজা বাদশার সাথে তুলনা করবেন, ইমান চলে যাবে। দ্বিতীয়ত, আমরা এমপি মিনিস্টার মন্ত্রীর কাছে যাই মাধ্যম নিয়ে, কি জন্য? আরেকটা কারণে, কারণ মানুষ জালেম চিনলেও অনেক সময় পার্শিয়ালিটি করে, করে না? এলাকার কমিশনার, মেম্বার, চেয়ারম্যান উভয় গ্রুপ চেনে, চিনার পরও পার্শিয়ালিটি করে না, করে না? যদি আপনি তার কোনো শক্ত, তার শাশুড়িকে দিয়ে, শালাকে দিয়ে, ভাইরাকে দিয়ে একটু অনুরোধ করাই দিতে পারেন, তাহলে আর পার্শিয়ালিটি থাকবে না, ঠিক না? কথা বোঝেননি? আল্লাহ তো এরকম, এরকম না? কেউ যদি মনে কল্পনা করে যে আল্লাহ ওই রাজা বাদশা মন্ত্রী কমিশনারের মতো জালেম, আমার সব জেনেও বোধহয় দেবে না, নে আর একজন নিয়ে যাবো, তার ইমান থাকে? কাজেই এই যে কথা, দুনিয়ার মানুষের কাছে মাধ্যম লাগে, আল্লাহর কাছে মাধ্যম লাগবে, এই কথা কল্পনা করার সঙ্গে সঙ্গে ইমানটা চলে যাবে। আচ্ছা বলেন তো, বাচ্চাদের সবচেয়ে বেশি মারে মা, না দাদি, না নানি, না খালা, না আব্বা? তাহলে বাচ্চাদের বড় দুশ্মন হলো মা? আপনাদের মতো হইলে তাই, বাচ্চাদের ইমান ভালো। একজন বাচ্চা আপনাদের মতো বুদ্ধিমান, ও মা একটু গালটাল দেয় মারে টারে, ও জানে মা খুব বদরাগী, ওর যখনই দুধ খাওয়ার শখ হয়, পানি খাওয়ার শখ হয়, চকলেট খাওয়ার শখ হয়, প্যাম্পার পাল্টানোর শখ হয়, দাদির কাছে, বাব্বার কাছে, খালার কাছে, আপার কাছে যে বলে আপা একটু মার বলে দাও দুধ খাবো, এই রকম ছেলে নেই। যদি কারোর থাকে, মাটা কি এই ছেলের পরে রাগ করে না খুশি হয়? খুশি হয় কে বলে? বাড়ি যে বোরকা শুনবেন। কোনো ছেলে যদি কষ্ট পেয়ে আগে মার কাছে না বলে নানি খালার কাছে বলে, মা কি খুশি হয় না বেজার হয়? হ্যাঁ, ওই ছেলেটা মায়ের মাতৃত্বকে অপমান করে। মায়ের মাতৃত্ব দাবি কি? ছেলের সব ব্যথা, সব আনন্দ সবচেয়ে আগে কাকে বলবে? হ্যাঁ, আমাদের রব মালিক, তার রুবুবিয়াতের দাবি যে বান্দা তুমি ইউনুস নবীর মতো মাসের পেটে থাকো আর আয়ুব নবীর মতো 18 বছর ধরে কাতরাও, তুমি কার সাথে কথা বলবে? একমাত্র কার সাথে? কোনো বান্দা যদি মনে করে আমার ব্যথা বেদনা আল্লাহর কাছে বলার জন্য কোনো মিডিয়া লাগবে অথবা আল্লাহকে রেখে আর কারোর কাছে যায়, সে আল্লাহর রুবুবিয়াতকে অপমান করে। কাজেই ভাইরা, আল্লাহর কাছে ওসিলা, মাধ্যম। অনেকে বলে আল্লাহ কোরআনে বলেছে অবতাকু ইলাইহিল ওসিলা, বাবা রে কি পণ্ডিত! আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা তাওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে মানুষেরা যারা ঈমান এনেছো, ঈমান, ঈমানের পরে তাকওয়া, তাকওয়ার পরে ওসিলা, এরপরে জিহাদ। ঈমান, তাকওয়া, ওসিলা, জিহাদ, চারটে কাম ঠিক করে করলে তোমরা সফল হবে। কয়টা? আমরা পিস সাহেবরা ধরছি ওসিলা, আর রাজনীতিবিদরা ধরেছে জিহাদ, বাদ গেল কয়টা? ওই দুটো তো নফল। তো ভাইরা, ওসিলা মানে কি? মাধ্যম, আর মাধ্যম হলো পীর সাহেব, ঠিক আছে? হোক, অসুবিধে নেই। আমরা প্রতিদিন
আমি কিন্তু পীর সাহেব, রাগ করেন না, আমি কিন্তু ফুরফুরার বড় হুজুরের খিলাফত পাওয়া জামাই পীর সাহেব। আরে মুরিদ না আমার কম, কিন্তু পীর হিসেবে একেবারে কমানা। ভালো করবো যেন আমার শ্বশুর বলতো, বাবা পীর মুরিদি করতে দিয়ে যোজকে যাবো, এই কাম কফদার করো না। আমরা তাওহীদের কথা সুন্নতের কথা বলবো, মুরিদ একজন হলেও আল্লাহ খাওয়াবে, এক কোটি হলেও আল্লাহ খাওয়াবে। কাজে সেটা আল্লাহ কাফের মুশরিকের খাওয়াতে পারে, আমাদের খাওয়াতে পারবে না। তো যেটা বলছিলাম ভাইরা, আমরা পীর মুরিদি শিরিকের যে দরজা খুলেছে, এই দরজাগুলো বন্ধ করা দরকার। আমরা ওসিলা বলতে পীর সাহেবকে বোঝালাম, পীর সাহেব ওসিলা, ভালো কথা। আমরা দিনের ভিতরে পাঁচবার আজানের পরে ওসিলা চাই নবীর জন্য, ঠিক না? আতে মোহাম্মাদানিল ওসিলা, আল্লাহ মোহাম্মদকে ওসিলা দান করো, ঠিক না? ওসিলা মানে পীর সাহেব। তাহলে এই দোয়াটার অর্থ কি? আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন হাক্কানি পীর দান করো, ওনার একজন পীর দরকার, ঠিক আছে? তো ঠিক আছে, নবীজির পীরের দরকার আছে। তাহলে ওসিলা মানে পীর, কথাটা গলত হয়ে গেল না? ওসিলা মানে মাধ্যম, আল্লাহ আমাদের নবীকে একটা মাধ্যম দাও, মানে আল্লাহর কাছে যাওয়ার নবীর কোনো মাধ্যম নেই, একটা মিডিয়া লাগবে নাকি? ওসিলা মানে মাধ্যম, এটা হলো অনেক শিরকের মূল। আর বাংলায় ওসিলা মানে মাধ্যম, ভাষার অর্থ পরিবর্তন হয়। আপনারা যদি 250 বছর আগে রামমোহন রায়ের বাংলা বই পড়েন, দেখবেন সন্দেশ মানে হলো সংবাদ। আর আমাদের আধুনিক বাংলা ভাষায় সন্দেশ মানে কি? মিষ্টি। তাহলে শব্দের অর্থ কিন্তু পাল্টাই। ওসিলা শব্দের আরবি অর্থ, কোরআন এবং হাদিসের অর্থ হলো নৈকট্য। ওসিলা মানে কি? এইবার দেখেন মিলে গেছে, আল্লাহ আমাদের নবীকে তোমার নৈকট্য দাও, তোমার সবচেয়ে নিকটবর্তী বানাও, অর্থটা মেলেনি। তাহলে ওসিলা মানে কি? ওসিলা মানে মাধ্যম না, ওসিলা মানে কি? আপনি আল্লাহর পথে যাওয়ার জন্য, নেক আমল শেখার জন্য যখন কোনো পীর মুত্তাকি আলেম ইমামের কাছে যাবেন, আপনার এই যাওয়াটা কিন্তু ওসিলা, মানে এটা নেক আমল, কথা বলছেন। কিন্তু কোনো ব্যক্তি আপনার মাধ্যম হতে পারে, এই চিন্তা করলেই ইমান চলে যাবে, কথা বোঝেননি? মাধ্যম লাগে শেখার জন্য, কথা বোঝেননি? আমরা অবশ্যই আলেমদের কাছে যাবো, পীরমাশায়েখের কাছে যাবো, হুজুরদের কাছে যাবো শিখতে, কিন্তু চাওয়া পাওয়া আল্লাহ এবং মান্দার মাঝখানে দোয়া এবাদতের জন্য কোনো মিডিয়া লাগে, এরকম চিন্তা করলেই ইমান চলে যাবে। ফজরের ফরজ নামাজের একামত শুরু হওয়ার পরে সুন্নত পড়া যাবে কি না, অথবা ফজরের জামাত শেষ হওয়ার পরে জামাতে নামাজ পড়া ব্যক্তি সুন্নত পড়তে পারবে কি না, আমার রাহে বেলায়েতে দলিল সহ পাবেন। ফজরের নামাজের একামত হয়ে গেলে এবং কোনো নামাজেরই একামত হয়ে গেলে মসজিদে আর সুন্নতের নিয়ত করবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছে। সাহাবিরা, কোনো সাহাবি ফজরের সুন্নতের বেশি গুরুত্ব থাকার কারণে মসজিদের বাইরে রাস্তায় ঘরে পড়তেন, কিন্তু আমরা মসজিদের ভিতরে জামাত হচ্ছে আবার এদিক সুন্নত পড়ছে, এটা ঠিক না। যারা বলেছেন জায়েজ বলেছেন আর নবীজি নিষেধ করেছেন, কাজেই এটা করবেন না। মসজিদে যদি একামত হয়ে যায় জামাত শুরু করবেন, যদি সুন্নতে দাঁড়ায় থাকেন শেষ করে নেবেন, কিন্তু একামতের পরে সুন্নতের নিয়ত করবেন না কোনো নামাজেরই। জোহরের নামাজেও যদি সুন্নতে দাঁড়ায় থাকেন, যতটুকু আসে পড়ে শেষ করেন, কিন্তু একামতের পরে সুন্নতের নিয়ত করবেন না। ফরজ নামাজ যে শেষ হলে আপনি সুন্নত মসজিদে পড়তে পারেন, ঘরে এসে পড়তে পারেন, বেলা ওঠার পরও পড়তে পারেন, উভয় রকমের হাদিসই সহি। এবং ফুকাহারা, আমি আমার জানা মতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বেহেশতি জেওয়ারে লিখেছেন, ফজরের জামাতের পরেও সুন্নত পড়া যায়, বিশেষ করে যারা ফজরের বেলা ওঠার পরে পড়ার ভুলে যাওয়ার ভয় থাকবে, পরপর পড়ে নিতে পারেন। হাদিসে দুই রকমই আছে, 7 দিন পর শুক্রবার জুমার নামাজ ছাড়া ওয়াক্ত নামাজ পড়ে না, আজান হলে নামাজের সময় যাহারা চেংরা ছেলের সঙ্গে ক্যারাম বোর্ড ও তাস খেলে তাদের কি মসজিদের সভাপতি সেক্রেটারি সদস্য করা যাবে? কেন যাবে না? আচ্ছা, মসজিদের সভাপতি সেক্রেটারি সদস্য কারা বানাই, কারা বানাই? ইমাম সাহেব। আচ্ছা, মসজিদের সভাপতি সেক্রেটারি কি মশলা দিয়ে হয় না টাকা দিয়ে হয়? টাকা দিয়ে হয়।
যার সমাজে টাকা বেশি আছে সে হবে, সে মুসলমান হলেই কি আর হিন্দু হলেই কি। কথা হলো আমরা সমাজের দিনদার মানুষেরা কেউ বোবা শয়তান, কেউ অবহেলা করে, মসজিদগুলোকে এবাদতের জায়গা না বানিয়ে রং সঙের জায়গা বানায়, বিল্ডিং বানাতে হবে, বিল্ডিংয়ের চিন্তা বাদ দেন, মুত্তাকি লোকরা মসজিদ বানাবে, খড়ের ঘরে পড়বো, দেখবেন আর বড় বড় সভাপতি লাগবে না। দ্বিতীয় কথা হলো মসজিদের সভাপতি সেক্রেটারির অবশ্যই যারা হবেন তাদের নামাজি হওয়া উচিত, দিনদার হওয়া উচিত। তবে সমাজ অনেক সময় বাস্তবতা হলো দশজনের কাছে টাকা তুলে কাজ করা সমাজের ওইসব লোকই বেশি পারে, অনেকে ভালো মানুষ আছে বোঝে না, তাদের বুঝাবেন যে ভাই মসজিদ কমিটিতে এখন আসছেন নামাজ একটু ঠিক করে পড়েন। সব মিলিয়ে মশলা দিয়ে মসজিদ তোলে না। আমাদের দেশের ইমামেরা তারা কি মশলা মতো নামাজ পড়ায় না মুসল্লি মতো নামাজ পড়ায়? খুব ভালো করে বোঝেন যে এই জন্য আমাদের দেশে কোনো ভালো আলেম ইমাম হয় না, কারণ নামাজ পড়াতে হবে কমিটির মশলায়, কিতাবের মশলায় না, কথা বুঝেছেন? আর ইমামের ভিতরে দুটো যোগ্যতা লাগবে, একটা হলো যে সাপের চোখ নেই, নাক নেই, কান নেই, করে না কফুসফাস, মারে না কঠুস ডাস, খাই শুধু দুধপাত, নেই কোনো উৎপাত। হ্যাঁ, ইমাম সাহেব কারোর বিরুদ্ধে কিছু বলে না, ঘুষের কথা বলে না, সুদের কথা বলে না, হালাল হারাম বলে না, যে কেউ মিলাদের দাওয়াত দিলে, পৌতেখানার দাওয়াত দিলে, সুদ করে না, ঘুষ করে না, মাজি না, বেনা যাবে, আত্মীয়তা জিজ্ঞেস করে না, দাওয়াত দিলেই যায়, এবং দোয়াতে একেবারে বিনা শর্তে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেয়, এই রকম একজন ইমাম চাই। ঠিক আছে না? তাহলে এই এই ইমামের জন্য কিন্তু ইমাম নিজে দায়ী না, মসজিদ কমিটি মুসল্লিরা দায়ী, কারণ আমরা সস্তা এবং যে সাপের চোখ নেই এই রকম ইমাম চাই। এজন্য ভাইরা সব নিয়ে রাজনীতি করেন, মসজিদ নিয়ে রাজনীতি করেন না। মসজিদটা যেহেতু করেছেন বাপের টাকা দিয়ে, জমি দিয়ে, এমন একজন ইমাম রাখেন, দামি বেশি পয়সা দিয়ে রাখেন, ভালো ইমাম রাখেন, স্বাধীনতা দেন, কোনো কথা খারাপ লাগলে বলেন হুজুর এটা বলেন না, মানুষ কষ্ট পায়। সবার শোকজ আছে, যে কোনো লোক যদি কোনো উল্টোপাল্টা বলে তার একটা শোকজ আছে, একমাত্র শোকজ নেই ইমামের, সকালে নামাজ পড়াইছে, জোহরে বললে আপনি আর নামাজ পড়াবেন না, কোনো শোকজ নেই, আছে নাকি? এক কথায় চাকরি শেষ। সহি হাদিস অনুযায়ী তারাবির সালাত কত রাকাত? সহি হাদিস অনুযায়ী তারাবির সালাতের কোনো রাকাত নেই, তবে অন্তত মিনিমাম 3-4 ঘন্টা হতে হবে তারাবির নামাজ। কত? 3-4 ঘন্টার কম তারাবি পড়লে সহি হাদিস মতো হবে না। আমার জানা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন জামাতে তারাবি পড়েছেন, একদিন ইশার পর থেকে রাত মনে করেন প্রায় 11টা, তাহলে কয় ঘন্টা হলো? 3 ঘন্টা। পরের দিন পড়েননি, 25-এর রাত্রে ইশার পর থেকে রাত 12টা, কয় ঘন্টা হলো? 27-এর রাত্রে ইশার পর থেকে সেহরি পর্যন্ত, কয় ঘন্টা হলো? হ্যাঁ, এর কমে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাম তার এই কয়দিনে কয় রাকাত পড়েছেন হাদিসে নেই। রাসূলুল্লাহ সাল্লাম তাহাজ্জুদ কিয়ামুল লাইল 12 মাস সাধারণত মাঝরাতে উঠে, প্রথম রাতে না, সাধারণত 2, 4, 6, 8, 10, 12 পর্যন্ত পড়তেন, এখানেও কোনো ফিক্সড টাকাত নেই। 2 পড়েছেন সারা রাত, 2 পড়েছেন ফজরের আজান হয়ে গেছে, ইশার পরে শুরু করেছেন ফজরের আজান হয়ে গেছে, 2 রাকাত শেষ করতে করতে, 4 রাকাত পড়তে পড়তে, 8 রাকাত পড়েছেন 4-5 ঘন্টা ধরে, 10 রাকাত পড়েছেন 4-5 ঘন্টা ধরে, 12 রাকাত পড়েছেন 4-5 ঘন্টা ধরে। তিনি 12 রাকাতের বেশি তাহাজ্জুদ কিয়ামুল লাইল সাধারণত পড়েছেন হাদিসে নেই, তবে যে 3 রাতে তারাবি পড়েছেন জামাতে ওই 3 রাতে কয় রাকাত পড়েছেন হাদিসে নেই। কাজেই ভাই সহি হাদিসে আমার রাকাত জানা নেই, তবে ঘন্টা জানা আছে, আপনারা 4 ঘন্টা বা অন্তত 3 ঘন্টার কম পড়লে কারোর তারাবি সহি সুন্নত মতো হবে না। আমরা ফাঁকিবাজ, আমরা ফাঁকিবাজ, হানাফিরাও ফাঁকিবাজ, আহলে হাদিসরাও ফাঁকিবাজ। হানাফিরা 20 বলে মাথা ঘামায়, কিন্তু 20 রাকাত সাহাবির ওমরের সময় 20 রাকাত পড়া হতো, কিন্তু কয় ঘন্টা ধরে পড়া হতো তা কেউ চিন্তা করে না। আবার আহলে হাদিস বলে নবীজি 8 রাকাত পড়েছেন, 8 রাকাত পড়েছেন, ঠিক আছে 12ও পড়েছেন সমস্যা নেই, কিন্তু 8 রাকাত পড়েছেন প্রতি রাতে 12 মাস, রাত 12টায় উঠে 4টে পর্যন্ত,
এবং এই নামাজ পড়তে যে চোখের পানিতে বুক ভিষিয়েছেন, পা ফুলিয়ে ফেলেছেন, কথা বোঝেননি? আমরা আধা ঘন্টা 40 মিনিটে ইশার পরেই পড়ে নিলাম, সুন্নত হলো, ফাঁকিবাজি হলো। কোন এক নামাজি জামাতে একটু দেরি করে আসলো এবং এক রাকাত পেয়ে ইমাম সালাম ফিরিয়ে দিল, ওই বৈঠকে তাসাহুদ দরুদ দোয়া মাসুরা সঠিক হবে। যদি ইমামের সাথে বৈঠকে সালাম না থাকে, তাসাহুদ পড়লেই চলবে, দোয়া দরুদ এবং দোয়া মাসুরা পড়লে কোনো দোষ নেই। বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়ার সময় দাঁড়িয়ে দুই হাত উঠে মোনাজাত করতে হবে কি, এবং তাকবীর দিয়ে কান পর্যন্ত হাত উঠাতে হবে কি? আমার রাহে বেলায়েত বইয়ে নামাজের সব মশলা আলহামদুলিল্লাহ সুন্না অনুযায়ী লিখেছি। কুনুতের সময় রুকুর আগে সুরা ফাতেহা, সুরা এখলাস বা অন্য কোনো সুরা পড়ে আল্লাহু আকবার বলতে হবে, এটা সহি সুন্নত। হাত কিভাবে উঠাবেন? এভাবে উঠানো যাবে, এভাবে উঠানো যাবে। তাকবীরটা সহি সুন্নত, হাত উঠানোর ক্ষেত্রে ক্লিয়ার কোনো সুন্নত পাওয়া যায় না। তবে রাসূলুল্লাহ সাল্লাম কুনুতে নাজেলাতে এইভাবে হাত তুলে কুনুত পড়তেন, আর সাহাবায়ে কেরাম বেতারের কুনুতও হাত তুলে পড়তেন। ফোকাহারা আমাদের হানাফি মাজহাবের ইমাম আবু ইউসুফ হাত তুলে পড়তে বলেছেন, আবার আবু হানিফা হাত বেঁধে পড়তে বলেছেন, যে কোনোভাবে পড়লেই চলবে, হাত তুলে অথবা হাত বেঁধে। আপনারা ঝগড়া করেন, বড় কষ্ট লাগে, কুনুত বুঝে পড়া, বিভিন্ন কুনুত পড়া, কুনুত পড়ে চোখের পানি ফেলা নিয়ে কেউ প্রশ্ন করে না, করে? আল্লাহু আকবার, শুধু ঝগড়া করে, হাত তুলবে না, তুলবে না। আর আমি কিছু করেন না, কুনুতে একটু কান্দেন তো দেখি, আপনি দিন পেয়ে যাবেন, কথা বোঝেননি? তো এই জন্য ভাইরা, ঝগড়া বাদ দিয়ে দিনের রুটাকে গ্রহণ করেন, সুন্দর করে অন্তর দিয়ে হাত তুলে আল্লাহর কাছে বুঝে কুনুত পড়েন, কাঁদেন। আমি সৌদি আরবে দেখেছি, 20 টাকার তারাবি সৌদি আরবে কম আছে, ঝগড়া নেই, মারামারি নেই। আমাদের তো মারামারি রমজানে শুরু হয় 20 টাকা ধরে 8 টাকা নিয়ে, ঠিক না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হারাম। আপনার পছন্দ হলে 8 টাকা পড়েন, 20 টাকা পড়েন, 8 টাকা পড়ে বেরোয় গেলেই গাল দেয়, দেয় না, দেয় না, দেয় না। আর মোটে যদি তারাবি না পড়ে, আলহামদুলিল্লাহ, আপনারা তারাবি বাদ দিয়ে দেন। আবার মোটে নামাজ না পড়লে ঝগড়া নেই, কিন্তু 20 টাকা তারাবি হলে বহস, ঠিক না বেটি? এর নাম ইসলাম না, এর নাম শয়তানি। তো যেটা বলছিলাম, তারাবির নামাজ সৌদি আরবে মক্কা শরীফে মানে মসজিদে হারামে, মদিনার মসজিদে নববীতে 20 টাকা হয়, বাকি অধিকাংশ মসজিদে 8 টাকা হয়। রিয়াদে একটা মসজিদে 20 টাকা হয়, কিং খালেদ মসজিদ, বাচ্চা খালেদের পরিবারের বানানো খুব বড় মসজিদ। ইমাম সাহেব খুব স্লো কেরাত পড়ে এবং দীর্ঘ রুকু সেজদা করে, তারাবি পড়তে প্রায় তারাবি ইশাবাদ দিয়ে শুধু 20 টাকা তারাবি পড়তে দেড় ঘন্টার বেশি সময় লেগে যায়। এই মসজিদে নামাজ পড়ার জন্য 100-150-200 কিলো দূর থেকে আলখার দিলাম থেকে ইফতার করে গাড়ি চালিয়ে যুবকেরা, যুবক বুড়ো না, এই মসজিদে এসে ইশার আজানের আগে মসজিদ ঘুরে থাকত। কি জন্য? ইমামের কোরআন শুনে চোখের পানি ফেলবে আর সেজদায় যেয়ে কানবে, এই জন্য। তো বড় কষ্ট লাগে ভাইরা, আমরা শুধু ঝগড়াই করলাম, দিনটাকে রুহের ভিতরে নিতে পারলাম না। মানুষের আকিদা পরিবর্তন না হলে ভোট দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করা যাবে কিনা? কিছু দিয়ে কিছু হবে না যদি দিনের দাওয়াত আপনি প্রসার না করেন। জিহাদ বলতে কি বোঝায়? বর্তমানে আমাদের রাষ্ট্রে সম্পর্কে জিহাদ প্রয়োজন কিনা? জিহাদ কি শরীয়তের পরিভাষায়? আমার ইসলামের নামে জঙ্গিবাদ বইটা পড়বেন, শরীয়তের পরিভাষায় জিহাদ হলো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে রাষ্ট্রের দুশ্মনদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করা। আমাদের দেশে জিহাদ থাকবে না কেন? যদি আমাদের প্রেসিডেন্ট অর্ডার করেন অন্য রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে, আমরা করতে পারবো। তবে আপনারা যেটা প্রশ্ন করেছেন, জিহাদ মানে খুনোখুনি, আপনি রাষ্ট্র নেই, জিহাদ নেই, রাষ্ট্রপ্রধানের বাইরে আপনি কার সাথে কার বিরুদ্ধে জিহাদ করবেন? আপনি 20 জন লোক একটা গ্রুপ করলেন কাফের, যেমন মনে করেন মাইজ ভান্ডারদের মতে আমরা কাফের, আমাদের মতে কবরসিদ দালালরা কাফের, আমরা কবরসিদ দালালদের কতল করবো, কবরসিদ দালাল আমাদের কতল করবে, এইভাবে আমরা সবাই জিহাদ করতে থাকবো, ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক না ভাই? হবে না? এই জন্য
আপনি জিহাদ করলেই সব হয়ে যাবে, কে বলেছে আপনাকে? জিহাদ করে কবে কি হয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি জিহাদ করে ইসলামী রাষ্ট্র বানাননি, দাওয়াতের মাধ্যমে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, জিহাদের মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌমত্ব, আল্লাহর দিনের আল্লাহর কালেমার সার্বভৌমত্ব রক্ষা করেছেন। কাজে জিহাদ যদি শরিয়া মতো আসে করতে হবে, কিন্তু জিহাদ করলেই সব হয়ে যায়। আপনি এই বাংলাদেশে শতকরা 99 জন ইসলাম মানে না, ঠিক না? একটু আগে আমি রিজার্ভ করেছি, একজন মানে। আমরা 1% মুসলমান 99% মানুষের বিরুদ্ধে জিহাদ করব, করে মেরে ফেলে দিয়ে ইসলাম কায়েম করব, ঠিক আছে? তো আমাদেরকে দাওয়াতের মাধ্যমে মুসলমানদের ইমান আকিদা পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন যখন নবীর মতো মদিনা সমাজের মতো হবে, স্বভাবতই অধিকাংশ মানুষ যেটা চাবে সমাজে আসবেই আসবে। যে দেশে 90% মুসলমান সে দেশে সরকার নাকি লেখা শাস্ত্র, যদি মূর্তি পূজা করে, মূর্তি বানায়, বিভিন্ন জায়গায় মূর্তি প্রতিষ্ঠা করে, শিকাশি যন্ত্র প্রতিষ্ঠা করে, সরাসরি আগুন পূজা করে, কবর পূজা করে, ওই সকল গোষ্ঠী আমাদের জন্য সংবিধান রচনা করেছে, তাতে লেখা আছে প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের মালিক জনগণ ও জনগণের ক্ষমতার উৎস, এমন অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের করণীয় সবার গলায় দড়ি নিয়ে মরে যাওয়া। আপনি যা বলেছেন সব ভুয়া কথা। এদেশের 90% মুসলমান কে বলেছে আপনাকে? যে দেশের 90% লোক নামাজ পড়ে না, যে দেশের 95% লোক শিরকে লিপ্ত, সে দেশের এর চেয়ে ভালো কি হতে পারে? আমাকে একজন বলছে, আপনার আবেগের নাম ইসলাম না। এই সমাজে আপনার কাজ হলো আজকে থেকে প্রতিদিন অন্তত 10টা মানুষকে মসজিদে নেওয়া, নামাজি বানানো, প্রতিদিন কিছু মানুষকে কোরআন পড়ানো। এইভাবে যদি না করে চিল্লানার মারামারি করেন, কিছু মানুষ মরবে, দিনের কিছুই হবে না। বিষয়টা হলো ভাইরা, আমাদের সমাজের একদিন মিনাতে হজের সময় একজন বলছে, ভালো আলেম, যে সমাজ থেকে কোরআন উঠে গেল, কোরআনের সমাজ আর হলো না। আমি বললাম, কোরআনের সমাজ হবে কি? যে দেশের মানুষ শতকরা 90 জন কোরআন পড়তে পারে না, ঠিক না? ঠিক। যে দেশের শতকরা 99.99999999 জন কোরআনের অর্থ বোঝে না, ঠিক না? ঠিক। সেই দেশে কোরআনের সমাজ আসবে, এই কথা যে বলে তার কি পাবনায় জায়গা হবে না আপনাদের 5 মাইলে জায়গা হবে? পাবনা। এখন উনি বলছেন, তাহলে তো আর কোনো দিনই হবে না। তার মানে আপনি শর্টকাট চান, কিভাবে হবে? মানুষদেরকে কোরআন পড়াবেন না, কোরআন বোঝাবেন না, কোরআনের জন্য কান্না শিখাবেন না, কোরআনের জন্য তার হৃদয় তড়পড় করবে না, কোরআনের হুকুমে ফজরের নামাজ জামাতে পড়বে না, কোরআনের হুকুমে তার স্ত্রীকে পর্দা করাবে না, কোরআনের হুকুমে হালাল উপার্জন শিখবে না, কোরআনের হুকুমে দুর্নীতি বন্ধ করবে না। যে সমাজের 99 জন লোক হারামে লিপ্ত, কোরআন বিরোধিতায় লিপ্ত, আপনি কোরআনের সমাজ করবেন শুধু ঢালাও গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে? কে বলেছে আপনাকে? না, এটা পথ না, একটু কষ্ট করতে হবে, দিনের দাওয়াতে বেরোতে হবে। এই সমাজে আমি যখন বাংলাদেশের বর্তমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির আছে, তাই না? আবার গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম আছে, আছে না? আছে না? নেই। আমাকে একজন বললো, ভাই এতদিনে একটা অরিজিনাল বাংলাদেশি ইসলামী সংবিধান পাওয়া গেছে। তো কেন ভাই? বলে দেখেন, আমরা যখন চট্টগ্রামতে গাড়িতে উঠি তখন কোরআন শরীফ চালাই, দেখছেন? প্রথমে উঠেই কি চালাই? কোরআন শরীফ চালাবে, সূরা ইয়াসিন চালাবে, কেউ যদি বিরোধিতা করে গাড়িতে নামাই দেবে। এরপরে গান চালাই, কেউ যদি বলে গান বন্ধ করো 10 জন উঠে দাঁড়াবে, এই চালাও। এইটা হলো বাংলাদেশের ইসলাম। এই যে 90% ইসলাম লেগেছেন না, এই 90% এইরকম, এদেশে ঠিক এইরকম সংবিধানই থাকবে যতদিন না আপনার মতের 90% বানাবেন। পবিত্র কোরআন শরীফের আয়াত সংখ্যা কত? মাশা আল্লাহ তাবারাকাল্লাহ। আয়াত সংখ্যা জেনে কি লাভ? পড়বেন, বুঝবেন, হৃদয় নাড়াবেন, চোখের পানি ফেলবেন না ঝগড়া করবেন? ঝগড়া করে জান্নাত পাবেন না।
পবিত্র কোরআনের আয়াত সংখ্যা গুনলেই পাবেন, 6236টা আয়াত আছে। যদি কারো সন্তান মারা যায় তবে দ্বিতীয় সন্তান হলে তার কান ছিদ্র করে স্বর্ণের রিং পরানো হয়, এটা কি বেদাত? না, এটা বেদাত না, এটা শিরক, বেঈমান হয়ে যাবে। মসজিদে মানত করা যাবে কি না? মসজিদে আসলে মানত তো হয় জানের বদলে জান, এই জাতীয় এটা গরিবদের পাওনা, মসজিদে দিলে মসজিদের গরিবরা পাবে। তবে কেউ যদি মানত করে মসজিদে টাকা দে, আমার এই কাজটা হয়ে গেলে মসজিদে একটা ফ্যান দেবো, এটা এক ধরনের মানত, এটা করতে পারে। যদি কেহ দেনমোহর শোধ না করে বিবাহ করে, সংসার করে, এটা বৈধ কিনা? খুব বৈধ। যেমন আপনি দেনমোহর না দিয়েও যদি বিয়ে করেন, বিয়ে বৈধ, তবে দেনমোহর না দিলে এই ঋণ থেকে যাবে, কেয়ামতের দিন আপনার হজ উমরা নিয়ে বউ ভেসতে যাবে, আপনি দোদকে যাবেন। এই এইটা মনে করেন, আহা দরদের বউ, কেয়ামতের দিন বোধহয় আমার মায়া দেখাবে, ওই কল্পনা করেন না। মেয়েরা কোন রকম নামাজ, কোন কোন নামাজ পুরুষের ইমামতিতে পড়তে পারবে? সব নামাজই মেয়েরা পুরুষের ইমামতিতে পড়তে পারবে। রাসূলুল্লাহ সাল্লামের সময় জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, ওক্তিয়া নামাজ, ইস্তেসকার নামাজ, অর্থাৎ চন্দ্র সূর্য গ্রহণের নামাজ, এই সব নামাজেই মেয়েরা পুরুষদের পিছনে, অর্থাৎ রাসূলের পিছনে ইমামতি নামাজ পড়েছেন, সাহাবিদের সময় পড়েছেন, তাবেইনদের সময় পড়েছেন। তবে পরবর্তী যুগে ফিতনা ফাসাদ যখন বেড়ে গেল, অশ্লীলতা অশালীনতা, ইমাম ফকিরা বলেছেন ফিতনার ভয় থাকলে মেয়েরা মসজিদে জামাতে যাবে না। এটা ভালো কথা, মেয়েদের মসজিদে নামাজ পড়া এটা হলো বৈধ, জরুরি না, নবীজি বলেছেন মেয়েদের ঘরে পড়া উত্তম, মসজিদে যাওয়া জায়েজ। পর্দার সাথে যাবে, খোঁজ মাখতে পারবে না, বেপর্দা হতে পারবে না। কিন্তু এই মসজিদে একটা বৈধ কাজে যে যদি কেউ অ্যাসিড মারে, কেউ টিস্ট পানি মারে, কেউ যদি প্রেমালাপ করে, তাহলে গুনাহ হলো না? এই জন্য ফেতনার ভয় থাকলে, ফেতনা মানে দুটো, একটা হলো ওই মেয়েটা কোনো অন্যায় করবে, অথবা ওই মেয়েটাকে কেউ খারাপ কথা বলবে, এই ধরনের ভয় থাকলে মসজিদে মেয়েরা যাবে না। তবে ভাইরা, আমাদের সমাজে মসজিদে, অর্থাৎ মেয়েদের প্রেমালাপ করতে কি মসজিদে যাওয়া লাগে না ঘরেই চলে? হ্যাঁ, মোবাইলেই হয়, স্কুল কলেজ রাস্তাঘাট। দুই নম্বর কথা, আমাদের দেশে আলেমরা, আমি জানি যে আপনারা মসজিদে মেয়েদের যাওয়ার বিরোধী, মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের তাকওয়া আল্লাহ বরকত দেন, কিন্তু ওয়াজ মাহফিলে তো মেয়েদের আসতে দেন। কোনো আলেম কি ওয়াজ মাহফিলে মেয়েদের যেতে নিষেধ করে? না করে, আলহামদুলিল্লাহ, আলেমরা খুব ভালো, আলহামদুলিল্লাহ। কথাটা হলো, ফেতনা কি মসজিদে বেশি হয় না ওয়াজ মাহফিলে বেশি হয়? আমি ওয়াজ মাহফিলে যাই তো, প্রত্যেক মাহফিলেই প্রায় 99% মাহফিলে একটা ছোট্ট মেলা হয়, দোকানপাট বসে বসে না। আমি প্রতিবারই যখন মাহফিলে যাই, আমি দেখি মেলার ভিতরে ওয়াজ শুনতে আসা মহিলারা চানাচুর কেনছে, গল্প করছে, হাসাহাসি করছে, মোবাইল করছে, বন্ধুর সাথে আছে না নেই। কিন্তু হুজুররা এই ফেতনার জন্য কিন্তু ওয়াজ মাহফিল নিষেধ করে না, কিন্তু মসজিদে যেয়ে মসজিদের পাশে মেলা হচ্ছে, সেখানে বন্ধুর সাথে আড্ডা ঘটে নাকি কোনোদিন? তো এই জন্য মসজিদে যদি পর্দার সাথে জামাতে না, অথবা বাড়িতে তারাবিন নামাজ, জামাতে নামাজ, পুরুষদের ইমামতিতে ব্যবস্থা আছে, মেয়েরা পড়তে পারেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য।